ইসলামের আলোকে জীবন গঠন করতে হাদিস জানা এবং সে অনুযায়ী আমল করা জরুরি। ছোট ছোট হাদিসগুলো জানার মাধ্যমে হাদিস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পাবে। চলুন এ পর্বে আমরা জেনে নেই কিছু মূল্যবান ছোট হাদিস, যা জানা এবং আমলের মধ্য দিয়ে ইসলামের আলোকে জীবন গঠন করতে সহায়ক হবে। এক, আবদুল্লাহ ইবনুর আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কথা অন্যদের নিকট পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াত হয়। সহি বুখারী, হাদিস সংখ্যা 3215। দুই, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় যেতেন তখন সূরা ফালাক ও নাস পাঠ করত, দু হাতে ফুঁক দিয়ে তা শরীরে মাসাজ করতেন। সহি বুখারি, হাদিস সংখ্যা 6319। তিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না। সহি বুখারি, হাদিস সংখ্যা 6340। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন ও হাদিসের আলোকে জীবনযাপন করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো।